আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফাইজুন। আমার চ্যানেল ফাইজুন থেকে আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আনবক্স করব একটা প্রোডাক্ট। প্রোডাক্টটা হচ্ছে রিং লাইট। আজকে আমি এটা কিনে নিয়ে এসেছি ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টি প্ল্যান শপিং সেন্টার থেকে। তো শুরু করা যাক আনবক্সিং। প্যাকেটটা খুলবো। ওকে, হিয়ার ইট কাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিং লাইট। এটা 14 ইঞ্চি একটা রিং লাইট। তারপর বক্সে আরও আছে, বক্সে এটা রিমোটের মাধ্যমে আমরা লাইটটার কম বেশি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। যেমন রিং লাইটটাতে 3টা শেডে কালার আসবে, 2টা ব্যাটারি আছে রিমোটের মধ্যে। এটা হচ্ছে কর্ড, পাওয়ার কর্ড, এটার মাধ্যমেই রিং লাইটটা চলবে আর কি। এটা হচ্ছে মোবাইল রাখার জন্য, DSLRও আমরা এটাতে লাগাতে পারবো। মোবাইল প্লাস DSLR রাখার জন্য এটা ইউজ হয়, ইউজ হবে আর কি। তো রিং লাইটের বক্সে এইটুকুই ছিল। এখন আমরা আনবক্স করব স্ট্যান্ডটা। তো এখন আমরা আনবক্স করছি স্ট্যান্ড, রিং লাইটের স্ট্যান্ড। এটা রিং লাইটের সাথেই আমরা পেয়েছি, একসাথেই আপনারা পেয়ে যাবেন যদি আপনারা কিনেন। আলাদা করেও কিনতে পারেন রিং লাইট, অথবা আলাদা করে স্ট্যান্ড। আমরা দুটো একসাথেই কিনেছি। স্ট্যান্ডটা লম্বা করে টেনে 6 ফিট পর্যন্ত লম্বা করা যাবে। এই হলো আমাদের রিং লাইট আনবক্সিং। এখন যদি আপনারা চান রিং লাইটটা কীভাবে সেট আপ করতে হয়, সেটাও আমি করে দেখাতে পারি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।